হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। জার্সি লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওটি কোনো ম্যাচ বা দেশকে নিয়ে না, এই ভিডিওটি মেসি ফ্যানদের জন্য একটি ইউনিক ভিডিও হতে চলেছে। এটি শুধুমাত্র মেসি ফ্যানদের জন্য। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বলে রাখি, ভিডিওটি দেখার আগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটির টপিক হলো বিখ্যাত দমদমের ক্যাফে লিও ব্লগিং। আর কি করে যাবেন সেটিও বলে রাখি, ক্যাফেতে যাওয়ার জন্য দমদম স্টেশন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বাইরে বেরিয়ে নেতাজ টিকিট ঘরের পাশ দিয়ে যেতে হবে। তারপরেই বাঁদিকে দেখতে পারবেন একটি নেতাজির মূর্তি আছে, তার সামনে যাবেন। তারপর সেখান থেকে আবার বাঁদিকে যদি তাকালেই দেখবেন একটি মেন রোড আছে, সেই মেন রোডটি পার করে এগিয়ে গেলেই দেখতে পাবেন একটি এটিএমের উপরেই ক্যাফে লিওর বোর্ড টাঙানো। সো তার পাশ দিয়ে গেলেই ক্যাফে লিও রেস্টুরেন্টটি চলে যাবেন আপনারা। সো ক্যাফে লিওর সবচেয়ে ভালো খাবারটি হলো বেলন ডিয়ার, যেটি সাতটি ফুচকা থাকে বিভিন্ন জিনিস দিয়ে, চিজ দিয়ে বানানো। ওটির দাম হলো 200 টাকা এক প্লেট। Pretending that you like somebody else, like you got boys waiting in line to take you home. But tell the truth, you spend the night alone. Let's be alone. So why don't we stay out to the morning light? 'Cause two wrongs can make a right. We're just doing what we feeling right now. So what the hell? Why you hanging on the roof up by yourself? তো ভিউয়ার্স, যতটা পারি ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ক্যাফে লিওর কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম। এবং ইনি হলেন ক্যাফে লিওর রেস্টুরেন্টের মালিক। এবং বলে রাখি, ক্যাফে লিও সপ্তাহে 7 দিনই খোলা থাকে, আপনারা যেদিন চান সেদিনই যেতে পারেন। এবং যেদিন যাবেন সেদিন যদি মেসি কোনো ম্যাচে গোল করে থাকে তাহলে একটি আলাদা ডিসকাউন্ট পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন।
যাতে আর্জেন্টিনা ও ফুটবল জড়িত সব ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। জয় হিন্দ।